Hello friends, Assalamualaikum. Kemon achen shobai? Mr. and Mrs. Chaudhary blog theke shagotom. Ajke apnader jonno niye eshechi arekti notun video. Ajke apnaderke niye jabo Rimini shohorer Fruits and Fish Market. Cholun tahole ajke dekhai Rimini shohorer Fruits and Fish Market kemon. To shongei thakun. তো আমরা চলে এসেছি রিমিনি ফুডস এন্ড ফিশ মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন এটি বিশাল ফুডস মার্কেট এখানে আবার দেখতে পাচ্ছেন কোনাড শপ এখানে একসাথে তিনটি মার্কেট এখান থেকে চাইলে আপনারা বিভিন্ন ধরনের মৌসুমি ফল কেনাকাটা করতে পারবেন এরপর বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কিনতে পারবেন তো দেখুন একসাথে তিনটি মার্কেট এটা রিমিনির মধ্যে অনেক বড় একটি মার্কেট যেখানে সবকিছু একসাথে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফলের দোকান একদম গোছানো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে সবকিছু আঙ্গুর দেখা যাচ্ছে তরমুজ আনারস এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সবজিও কিনতে পারবেন আপনি চাইলে এখান থেকে দেখুন এখানে আসলে আপনাদের একদম মন ভালো হয়ে যাবে কারণ এত বড় মার্কেট আপনি ঘুরে শেষ করতে করতে অনেক সময় লাগবে এছাড়া এখান থেকে আপনারা চাইলে পাইকারিও কিনতে পারবেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এবং ফল দেখুন অনেক ফ্রেশ সবজি এবং ফল পাওয়া যাচ্ছে এখানে এখানে যে যার যার মতো করে কেনাকাটা করছে আমিও আসলাম কেনাকাটা করতে এর ফাঁকে আপনাদেরকে একটু মার্কেটটা ঘুরে দেখাবো এটা প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি ফলের মার্কেট যেখানে অবশ্য ফলের পাশাপাশি সবজিও পাওয়া যায় আপনাদেরকে দেখাবো মাছ বাজার দেখুন কি করে দেখুন সবাই যার যার মতো কেনাকাটায় ব্যস্ত বিশাল একটি মার্কেট দেখতে পাচ্ছেন পেঁয়াজ এত বড় বড় পেঁয়াজ দেখুন এর মধ্যে অনেকগুলি দোকান আজকে বন্ধ তা না হলে আরও অনেক বেশি ভিড় থাকত দেখুন আমরা এখন যাব আস্তে আস্তে উপরের দিকে উপরের সাইডটাতে মাছ বাজার করোনার কারণে মানুষজন অনেক সেফটি নিয়েই চলাফেরা করে সবাই মুখে মাস্ক আছে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাছ বাজারের দিকে এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছেন এটি একটি মাছের দোকান এটি আমাদের বাংলাদেশি একজন ভাইয়ের দোকান আমি যেখান থেকে সবসময় মাছ কেনাকাটা করি এখানে বাঙালিদের পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেক ইতালিয়ান দোকানও আছে এটি একটি বাঙালি আপার দোকান এখানে অনেক বাঙালি মহিলারা তাদের হাজবেন্ডের সাথে কাজ করে নিজস্ব দোকানে
দেখুন অনেক ফ্রেশ মাছ, দেখলেই মন ভরা যায়। এটি হচ্ছে জেনিত ভাইয়ের দোকান, ওনার দোকানের নাম্বার হচ্ছে 50। প্রত্যেকটা দোকানেরই নাম্বার দেয়া থাকে এখানে। আমরা আর একটু দেখি, দেখতে পাচ্ছেন একটা বিশাল মাছের মাথা। দেখুন অনেক ফ্রেশ মাছ, একদম দেখলেই মন ভালো হয়ে যায়, শুধু কিনতেই মন চায়। সব মাছই সামুদ্রিক মাছ এখানে। এটা হচ্ছে আমাদের দেশে শামুক বলে, বাট এখানে বলে হচ্ছে কসে। এটা হচ্ছে আপনার ঝিনুকের মধ্যে, এটাকে এখানে বলে হচ্ছে কাপাসান্তে। এটা হচ্ছে ছোট শামুক আর এটা হচ্ছে বড় শামুক। দেখতে পাচ্ছেন আমি এখন শামুক কিনতে আসছি। অনেকে হয়তো ভাববেন কিভাবে খায় শামুক, বাট এটা অনেক টেস্টি, অনেক সুস্বাদু। দেখুন রিমিনি শহরটা একেবারে মাছের এলাকা বললেই চলে, কারণ এখানে পাশে নদী আছে, সাগর আছে, সাগরের মাছ এখানে নিয়ে আসা হয় প্রতিদিন সকালবেলায়। দেখুন সবাই মাছ কেনার কাটায় ব্যস্ত। এখানে একটি সুবিধা হচ্ছে আপনি মাছ কিনে আবার পরিষ্কার করে নিতে পারবেন, ওরাই পরিষ্কার করে দেয় যদি কোনো ঝামেলা না থাকে। এটি একটি অক্টোপাস দেখতে পাচ্ছেন, এটাকে বলে হচ্ছে ইটালিয়ান ভাষায় পলিপো। এটি একটি সালমন মাছ। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্রাব, বাংলাদেশে যাকে বলা হয় কাঁকড়া, যার কিলো হচ্ছে 8 টাকা করে, মানে 8 ইউরো। এই কাঁকড়াগুলো খেতে অনেক সুস্বাদু। আমরা আরেকটি দোকানের দিকে যাচ্ছি, দেখুন এটাকে ব্রাঞ্জিনো বলে। অনেক দোকান আজকে বন্ধ। তো বন্ধুরা, দেখতে দেখতে আমার মাছ কেনা শেষ হয়ে গেছে, এখন আজকের মতো চলে যাব মাছ বাজার থেকে। তো ভিডিওটি কেমন লাগলো রিমিনির ফুডস অ্যান্ড ফিশ মার্কেট, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।